রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কানা নিসফুল লাইল যখন রাত অর্ধেক হয় রাত 12টা পার হয় ফতিহা কাবুল সময়ে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হয় যে যা বলে সেটা আল্লাহ তার মেনে নেন কেন এখন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা জালাতিস শামস যখন সূর্যটা ঢুলে যায় দুপুর পার হচ্ছে 12টা পার হতে গেলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে ঘুরে চার রাকাত সালাত আদায় করে তাড়াহুড়া করে আল্লাহর কাছে কিছু চান বলেন এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে যে যা দাবি দাওয়া পেশ করবে সেটাই তার মেনে নেওয়া হবে সম্মানিত দিদি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে মুদিয়ালিস সালাত ফতিহা কাবুল সময়ে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় তার মানে আজান দেওয়া যখন শুরু হয় তখন আকাশের দরজা সব খুলে যাচ্ছে এখন যে যা চাইবে তাকে তা দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল তুতা এখন তুমি যা চাও যা চাইবে তা দিয়ে দেওয়া হবে মানে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান সম্মানিত দিনী ভাই বোন অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশে প্রমাণ হয় যে রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয় পুরো রমজান আকাশের দরজা খোলা থাকে মানে আপনি পুরো রমজানে যা চাইবেন সেটাই কবুল হবে দুপুর সকাল সন্ধ্যা রাত বলে কোনো কথা নাই 24 ঘন্টা একই রকম ব্যাপার পুরো রমজান 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে যা যা ইচ্ছা সেটা নিয়ে নেবে যা যা দাবি দেওয়া সে আল্লাহর দরবারে পেশ করবে আমি আর আপনি আসলে রমজান মাসকে জাতিকে বুঝাতে পারিনি যার কারণে পরিবেশটা এমন দেখছি বা বুঝছি মানুষ রমজান মাসকে মূল্যায়ন করতে পারে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা দাখাল শাহর রমজান যখন রমজান মাস আসে তখন ফতেহা আবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর কল্লে কাত আবুল জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর সুলসিলাতি শয়াতিন শয়তানের পায়ে বেড়ি দিয়ে দেওয়া হয় সম্মানিত দিনী ভাই বোন অত্র বুখারী মুসলিমের হাদিসের শেষের তিনটি বাক্য আবার বুঝায় রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ এখন কি থাকো জাহান্নামে যেতে দেওয়া হবে না তাই কি বন্ধ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা ব্যাপারটা কি জি না আসলে রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার রহমত দেখাচ্ছি আমি আমার দয়া দেখাচ্ছি আমি আমার ক্ষমা দেখাচ্ছি আমার দয়া দেখাতে গিয়ে আমার রহমত দেখাতে গিয়ে আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি আসলে কেউ ঢুকবে এটা কথা নয় বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে তোমাদের আগ্রহী করার জন্য জাহান্নামের দরজা বন্ধ রেখেছি এটা রমজান মাসের মান মর্যাদা কে বুঝবে কে মূল্যায়ন করবে শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে এই যে রমজানকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সম্মানিত দিনী ভাই বোন রমজান চলে আসছে আমরা হয়তোবা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না বরং আজ থেকে প্রাণপণে চেষ্টা চালাই আল্লাহকে বলি আল্লাহ এবছরে রমজান যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি এই তৌফিক তুমি দান করো সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজান মাসের প্রথম রাত হয় শাওয়াল শাবান শেষ হয়েছে রমজান শুরু হয়ে গেছে যেদিনই রমজান মাসের প্রথম রাত আসে ইনাদি মুনাদি বিনা সময়ে
তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলেন ইয়া বানিয়াল খাইর আকবিল হে কল্যাণকামী যারা তোমরা কিছু নেকি করতে চাও পাপ হয়ে গেছে ক্ষমা পেতে চাও যারা তোমরা কিছু চাও তারা সামনের দিকে আগিয়ে আসো আল্লাহর রহমতের দরজা খোলা আছে তোমরা আগিয়ে এসে আল্লাহর রহমত ধরে নাও যে যেভাবে পারো যার যা দাবি আছে দাবি দাও পেশ করো এইভাবে ফেরেশতাগণ বলতে থাকেন আসো আসো আগিয়ে আসো রমজানকে মূল্যায়ন করো কল্যাণপূর্ণ কাজ করো ফেরেশতা বলেন ইয়া বাগিয় শররে আকশর হে পাপী একটু থেমে থাকো পাপ করো না হে পাপ একটু থেমে থাকো পাপ করো না রমজান মাস চলে এসেছে পাপ থেকে বিরত থাকো সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বহুত কাউমিনান না এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা ফেরেশতা কোন আকাশ থেকে চিৎকার করে বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে তোমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে রমজান মাসে তোমরা রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও এইভাবে প্রত্যেক রাতে বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাম রমজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি পৃথিবীর মানুষ শুনে দেখো তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এটাই রমজান মাস দিল ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাম রমজান ঈমান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন তারাবি অবশ্যই ফরজ নয় রমজান মাসের সিয়াম অবশ্যই ফরজ তবে রমজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত রমজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত রমজানের কিয়ামুল লাইল ভিন্ন ধরনের ইবাদত রমজানের সালাতুল লাইল ভিন্ন ধরনের ইবাদত এর একটা ভিন্ন মর্যাদা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে রমজান মাসে তাহাজ্জুদ পড়ে রমজান মাসে লাইলাতুল রমজান মাসে কিয়ামুল লাইল করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে রমজান আসলে পুরো মাস তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল সালাতুল লাইল পড়ার প্রাণ করে চেষ্টা করবেন একাই পড়া সবচেয়ে ভালো হবে জামাতবদ্ধ পড়তে পারেন জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন নইলে শয়তান আপনাকে বোকা বানাবে